चांदनी কারা কারা যাচ্ছে সেটা তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিব। তো চলো আগে গিয়ে টিকিটটা কেটে নিই। আমি বেড়াতে যাচ্ছি শুধু আমার বাপির সাথে, আর কিন্তু কেউ নেই। আসলে কালকে না বিকেলবেলা বাপি দিদিকে স্কুটিতে করে দীঘা নিয়ে চলে গেছিল একটু বেড়াতে, আমাকে নিয়ে যায়নি আর একবারের জন্যও বলেনি। খুব রেগে গেছিলাম, তাই বাপি বললো তুই কষ্ট পাস না, পরের দিন সকালবেলা 9:30 ট্রেনে তোকে নিয়ে দীঘা যাবো। ভুবন প্রিয় বাঙালির প্রথম ডেস্টিনেশন থাকে কিন্তু দীঘা, আর আমার বাড়ি থেকে দীঘাটা খুব কাছেই, একদম কি বলবো, আধ ঘন্টারও লাগে না ট্রেনে যেতে। কিন্তু আমরা দীঘা খুব কমই যাই। আমার তো মনে হয় আমি বিয়ের আগে 2 মাস আগে যে দীঘা বেড়াতে গেছিলাম সেটাই আমার লাস্ট যাওয়া ছিল। এরপরে আমি কিন্তু একবারের জন্যও দীঘা যাইনি। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার গ্রামটা পেরিয়েই গেলাম, আমাদের গ্রামের ওপর দিয়েই যায় না। আমি কাউকে হেল্প করতাম না, কিন্তু হাজবেন্ডের থেকে শিখেছি যে মানুষ যার হেল্পের দরকার সত্যি তাকে হেল্প করো। ও কিন্তু ওকে হেল্প করছে এটা আমি দেখাচ্ছি না, আমি সবাইকে বলছি যে এরকম ধরনের মানুষকে হেল্প করাটা সত্যিই খুব দরকার। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে, গান শুনতে শুনতে আমি কিন্তু পৌঁছে গেছি আশাপূর্ণা দেবী স্টেশনে। এরপরে রামনগর, তারপরে আরও 2-1টা স্টপেজের পরেই দীঘা। খুব এক্সাইটেড বাপির সাথে, জানো তো দিদির যে বছর বিয়ে হয় 2016 সালে, আমি সেই বছরই বাপি আর মায়ের সাথে দীঘা এসেছিলাম। এরপর একবারের জন্য বাপির মার সাথে কোথাও বেড়াতেই যায়নি, তাই বাপির মাকে তো নিয়ে আসতে পারিনি, মায়ের গরু আছে দেখাশোনা করতে হবে, মা এলোও না। তাই বাপির সাথে দীঘা ঘোরার এক্সাইটমেন্টটা আমার মনের মধ্যে এতটা আনন্দ হচ্ছে বলতে পারবো না। বাট আমার বাপি জলে নামতে দেবে না, বেশি ক্যামেরা করতে দেবে না, দেখা যাক। দেখো আমি বাপিকে সঙ্গে নিয়ে কতটা কি করতে পেরেছি। আর দীঘাতেও কিন্তু এতটা ভিড় ছিল না, এত ভিড়ের মধ্যে আমি আগে নেমে এসেছি, আমার বাপি বলবে না দাঁড়া আগে ট্রেনটা ঠিকঠাকভাবে থামো তারপরে। ট্রেন থেকে নামার পরে না এইরকম একটা গ্রুপ দেখলাম যাদের সবার গেঞ্জির কালার একই, আর সবাই প্রায় হাজবেন্ড না মনে হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরাই এসছে, দেখে ভালো লাগছিলো। আর তোমাদের দাদা ভাইয়ের কথা মনে পড়ছিল, আমার নিজের গ্রুপটার কথা মনে পড়ছিল, ইস কবে যে আসবো সবাই মিলে। যাই হোক, চলো সমুদ্রের পাড়ে যাওয়া যাক। আর সমুদ্রের সাইডে এখনও পৌঁছায়নি, আমার বাপির কিন্তু খুব গরম লাগে, আমার বাপি একটুও রোদ সহ্য করতে পারে না। আমি তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কিন্তু আমার বাপি না, একটু দাঁড়া আইসক্রিমটা খাই। আমি কিন্তু আইসক্রিম খাবো না, আমি তো অপেক্ষা করে আছি কখন সমুদ্রের পাড়ে ওই কদবেল মাখা বা আমরা মাখা খাবো। প্রচণ্ড ঢেউ উঠছে, খুব মানে জোয়ারের সময় একটা কাউকে নাপতে দেয়নি। আর আমার মনে হয় না দিনের দীঘার থেকে রাতের দীঘাটা অনেক বেশি জনপ্রিয়, কারণ দিনের বেলা না কিচ্ছু থাকে না, তুমি দেখবে আমি তো শ্যুট করেছি তোমরা দেখো, মানে যেন খাঁ খাঁ করছে কেউ নেই। আর দীঘা সমুদ্রের সাইডে বসে এই যে সোনপাপড়িটাই ফার্স্ট খাওয়া। বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম লুচি তরকারি, যেহেতু খেয়ে আসিনি পান্তরান্তা কিছু, কিন্তু কে জানে এই লুচি তরকারি খেয়েই না আমাদের সারা দিনটাই কেটে গেল। অনেক কষ্ট করে বাপিকে ধরিয়ে দিয়েছে ক্যামেরা, বাপি কিছুতেই করে দিবে না, নাপতে দিবে না, এই সময় ফাঁকা আছে, তাই বাপিকে বললাম যে তুমি একটুখানি করে দাও। কখনো খুশির ঝরনা, কখনো বিষাদের সুর, মন নিজে ইচ্ছে মতো ভাঙে করে, মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে। সমুদ্রের পাশে এলেই না জানি না কেন আমার স্যাড সংটা শুনতে বরাবরের মতো খুব ভালো লাগে।
বাপ বেটি সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এখন মন্দিরে। সমুদ্রের পাশে যে মন্দিরটা আছে দীঘাতে, সেখানে জগন্নাথজিকে দেখে খুব ভালো লাগলো। যজ্ঞ দাদা, সবাই তো নিশ্চয়ই নিম ফুলের মতো দেখো, ওখান থেকেই আমার এই ডায়লগটা কপি করা যে যজ্ঞ দাদা। যজ্ঞ দাদাকে দেখে সত্যিই খুব ভালো লাগলো। আর আমার বাপি একটু বললাম যে হাঁটতে পারে না, দেখো কিভাবে শুয়ে আছে। আমি একটু আইসক্রিম কিনে খাচ্ছি আর আমার বাপি ভস ভস করে ঘুম মারছে। দীঘা এসে এরকমভাবে কে ঘুমায়? আমি জানি যে আজকে এই ট্রিপটা এইভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে কেটে যাবে। আর দেখলে যে সমুদ্রের পাশে এত কাঠফাটার রোদ, মানে একটা মানুষ পর্যন্ত নেই, একটা মানুষ পর্যন্ত নেই। যাই হোক, এখানে মানে পেয়েছি, মন্দিরটা ছিল বলে বাপি একটু আরাম পাচ্ছে। আসলে বাপি কারেন্ট শর্ট করেছিল তো 2-3 বার, বাপি খুব বেশি হাঁটতে পারে না, রোদ সহ্য করতে পারে না, ভারী কোনো জিনিস তুলতে পারে না। আর এখন বাজে হচ্ছে 2:30, এই 2:30টার সময় একটু ভাটা হতে সবাইকে নাপতে দিয়েছে। চলো নিচে যাই। আর আমার বাপি কিন্তু ক্যামেরা পার্সন নয়, আমি যে সবসময় ফোন অন রাখছি বাপি কিন্তু খুব বকছে, খুব রোদ, আমি কি করে নিচে ছাতা ছাড়া যাব ভাবছি। আবার এদিকে কি বলতো, যদি মানে নিয়েও যাই ছাতা একদম উল্টে চলে যাবে। এখনও একটুও রোদ কমেনি। আমার তো মনে হয় যে মানে কি রাতে যদি আসতাম বিকেলের দিকে দিদিদের মতো, তাহলে ভালো হতো, বেশ সমুদ্রের পাশে একটু বসতে পারতাম, আরাম করতাম। কিন্তু আর যেটা ভাগ্যে নেই, কি করা যাবে। পায়ের এই স্টেপগুলো যখন আমি ক্যাপচার করছিলাম না, তখন তোমাদের দাদাভাইয়ের কথা বা আমাদের গ্রুপের কথাও খুব মনে পড়ছিল। কারণ একটা ভিডিও ক্লিপটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমার আগের ট্রিপ। মজা করবো বলতো, একা একা কখনো আনন্দ করা যায় সবাই ছাড়া? তাই আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি বিশ্ব বাংলার দিকে। ঘড়ির কাঁটা এখন 3:50 মতো হবে। একটু এখানে ঘুরবো, কোনো দোকানপাট কোনো কিছু খোলা নেই জানো, অনেক কষ্ট করে এই দোকানটা খোলা ছিল। দেখলাম যে একটু আমড়া মাখাই, দেখো সব দোকান বন্ধ, সব দোকান। যাই হোক, বিলিতি আমড়া মাখাটা আমার খুব ভালো লাগলো দীঘাতে, মানে অন্য রকম একটা টেস্ট, একটুও টক না। আর আমার বাপি তো একটুও নিবে না, টক একটুও খাবে না। সত্যি আমার বাপি তো মানে কি বলবো বলো তো, খালি বাপির সাথে ঘুরতে যাওয়া মানে ডিম সিদ্ধ খাও, না হলে ছোলা সিদ্ধ খাও, এইগুলো। বাপি কোনো আনহেলদি খাবার খেতে দিবে না, নিজেও খাবে না, খেতেও দেবে না। তো ওটা ট্রাই করার পর বাপির জন্য আবার একটু প্যাঁড়া মাখা নিলাম। বাপি প্যাঁড়া মাখাটাও কিন্তু খায়নি। দেখতে দেখতে পুরো সন্ধ্যা 5টা বাজে, আর বেশিক্ষণ থাকবো না, 5:30টার সময় ট্রেন। যাওয়ার সময়ও বলছিলাম যে কিছুই তো করলাম না, কিছুই খেলাম না, মাছ ভাত টাছ ভাত যে খাবো একটু তোমাদের সাথে যে দেখাবো, কিচ্ছু, কোনো দোকানপাট কোনো স্টল কিচ্ছু নেই। দীঘাতে গিয়ে আমার মানে আমার দুজন বাপ বেটি ঘুরে ঘুরে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে চলে এসেছি আইসক্রিম খেয়ে খেয়ে। বাইরে থেকে ভাত রাত কিছুই খাইনি, একটু ওই যে তরকারি আর পরোটা নিয়ে এসেছিলাম ওইগুলোই দুপুরবেলা খেয়ে কেটে গেছে। বাপি বললো যে তোর হাতের পরোটা অনেকদিন খাইনি, তো টাটা দীঘা। পৌঁছে গেছে দীঘার স্টেশনে, তো বাড়ি ফেরার পালা। বাপির সাথে অনেক কথা হলো, বাপির সাথে যখন কথা বলছিলাম না তখন কিন্তু বাপি একটুও ক্যামেরা অন করতে দেয়নি। আমার দুজন কথা বলবো তুই সেটা সবাইকে দেখাবি, একটুও ক্যাপচার করতে দেয়নি জানো। সমুদ্রের পাশে তো ভালো মন্দ কিছু খেলাম না, তাই স্টেশনের পাশে যে টেস্টি আছে সেখানে এসেছি, এখানেও কিন্তু কিছু খেতে দেয়নি বাপি, একটা লেস, ব্যাস এবার চলো বাড়ি। তো যাই হোক, টাটা দীঘা। জানি না আবার কবে দীঘা আসবো, চেষ্টা করব যাতে সবাই মিলে আসতে পারি। ট্রেনে উঠে পৌঁছেও গেলাম কাঁথি, আর কি এবার বাড়ি যাওয়ার পালা। তাও বাপির সাথে যে মুহূর্তগুলো কাটালাম খুব ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এটাই একটা কষ্টে যে বাপি ক্যামেরা সবসময় অন রাখতেই দিল না। না হলে অনেক মজার মজার ঘটনা বাপি ঘটিয়েছিল, যেগুলো মানে কি বলবো ক্যাপচারই করতে পারি।
যারা দীঘাতে গিয়ে নাইট স্টে করবে না, তা আমার মনে হয় যে তোমরা রাতের বেলায় মানে বিকেলের দিকেই যেও, অনেক ভালো লাগবে। টাটা স্টেশন, নেক্সট টাইম স্টেশনে এলে নিশ্চয়ই অনেক ভালো কিছু হবে, ভালো জায়গায় আমরা যাব। আমাকে এখন স্টেশন থেকে বাপি বাড়ি ছাড়তে যাচ্ছি। সারাদিনটা বাপির সাথে ছিলাম, এই যে বাড়ি যাওয়ার সময় একটু মন খারাপ হচ্ছে। যাই হোক, বাবা মেয়ের এই জুটিটা তোমাদের কেমন লাগলো জানি খুব বেশি শেয়ার করতে পারিনি, তাও তোমরা কমেন্ট করে জানিও আমার বাপিকে তোমাদের কেমন লাগলো। বাপি একটু স্ট্রিক্ট ফরওয়ার মানুষ ঠিকই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর কি বলবো, ভালো থেকো, টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে নতুনভাবে।